السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس، الجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان، مخفرة لما بينهن إذا أجتنب الكبائر. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات، هل يبقى من دارانه شيء؟ قالوا: لا يبقى من دارانه شيء. قال: مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, আজকে কুশদি মধ্যপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনের উপবিষ্ট দীনি জ্ঞান পিপাসু দীনদরদি মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে সর্বাগ্রেসে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আলহামদুলিল্লাহ, অথবা দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের দুটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আমি আমার বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করাতে চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত।
সালাতের উপর এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল তথ্য সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনার মধ্যে নামাজ বলবো না, কারণ নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। সালাত কোরআনেও আছে হাদিসেও রয়েছে। সিয়াম, সিয়াম শব্দটি কোরআনেও রয়েছে হাদিসেও রয়েছে। রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। আমরা জান্নাত বলি, জান্নাত কোরআনেও রয়েছে হাদিসেও রয়েছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। আমরা জাহান্নাম বলি বলবো, কারণ দোজখ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে রয়েছে হাদিসে রয়েছে। আল কোরআনুল মাজিদকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে কোরআনুল মাজিদ, কোরআনুল কারিম উল্লেখ করেছেন। কোরআনুল কারিমের অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে আমরা যেটা বলি সেটা কোরআনুল কারিমের নাম নয়, আমরা বলি কি কোরআন শরীফ, কোরআন শরীফ। এটা কোরআনেও নেই হাদিসেও নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কোনো জায়গাতে শব্দটি বলেনি। অতএব ইসলামের শব্দগুলো যেভাবে হাদিসে কোরআনে এসেছে আমরা সেটা সেভাবে বলবো। আল্লাহর শব্দটা কোরআনেও আছে হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে যা বুঝি আমরা বলি কি খোদা। খোদা মানে কি? খোদার অর্থ আমি আপনি জানি, খোদ আ যে নিজে এসেছে, এটা কি বলা যাবে? বলা যাবে না, কারণ এই শব্দটা আমরা এগুলো এড়িয়ে চলবো। আমরা আমাদের সমাজে এগুলো প্রচলিত, নামাজ, রোজা, খোদা, বেহেশত, দোজখ, এ শব্দগুলো কোরআন হাদিসে নাই। আমরা এগুলো এড়িয়ে চলবো, যেগুলো হাদিসে এসেছে কোরআনে এসেছে আমরা সেগুলো মানার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত। সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে অনেক বিধিবিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সালাত সম্পর্কে জানব, সালাতের ফজিলত, সালাত পড়তে হবে, সালাত পড়তেই হবে, সালাত পড়তে আপনি বাধ্য। দ্বিতীয় পর্বের আলোচনা থাকবে যারা সালাত পড়ে না তারা কারা। চতুর্থ পর্বের আলোচনা থাকবে যারা সালাত পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না তারা কারা। তারপরে আলোচনা থাকবে সংক্ষিপ্ত সালাতের পদ্ধতি যদি সময় কুলাই। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। তোমরা আল্লাহর কাছে চাও কার মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকা যায়, পৃথিবীতে আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত বেশি ডাকা যায় না। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকা যায়, পৃথিবীতে আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত ডাকা যায় না। যদিও সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত খুশি করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে অত খুশি করা যায় না। দান সবচাইতে পাওয়ারফুল ইবাদত, দান একটি পাওয়ারফুল ইবাদত। দান কেমন পাওয়ারফুল ইবাদত? আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুদফিউল খতিয়া কামা ইদফিউল মাউন নার। সাদকা এমন একটা দান, এমন একটা ইবাদত যে পাপ মোচন করে দেয়। আপনার পিতার কবরের শাস্তি হচ্ছে আপনি 10,000 টাকা দান করেছেন, দান কবুল হলে আপনার বাবার শাস্তি মাফ হয়ে যাবে, এত পাওয়ার দানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান পাপকে মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে মিটিয়ে দিতে পারে, এত পাওয়ারফুল ইবাদত দান। কিন্তু সালাত ভিন্ন, সালাতের মাধ্যমে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে এত বেশি ডাকা যায় না। সালাতের মাধ্যমে ডাকার আপনাকে আমি দুই একটি নজির দেখাই। আপনারা নাম শুনে থাকবেন জুরাইজ নামক একজন ব্যক্তি। জুরাইজ একজন ব্যক্তি, বানি ইসরায়েলের যুগের একজন ব্যক্তি, সে ছিল আবেদ, সে ইবাদত করত। আমি যে ঘটনাটি বলছি এই ঘটনাটা রয়েছে বুখারি মুসলিমে। আপনি মনে করিয়েন না যে হুজুর কেসটা বলছে, জি না, যা বলবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বলবো ইনশা আল্লাহ, একটা কথাও কোরআন এবং সহিহ হাদিসের বাইরে বলবো না, বলার চেষ্টা করব না। আমি যে ঘটনাটি বলছি এই ঘটনা বুখারিতে রয়েছে। জুরায়েদ
একজন আবেদ সে ইবাদত করত ইবাদত করত মানে সালাতে দাঁড়াইছে তো তার মা ডাকছে তাকে জুরাইদ জুরাইদ তখন জুরাইদ মনে করছে কি যে আমি তখন সালাতে রয়েছি এখন মায়ের ডাকে সালাত দেব ছাড়া দেব না সালাত করব মায়ের ডাকে সালাত ছাড়া দেব না সালাত করব এই করতে করতে ওর মা এই বলে চলে যাচ্ছে কি যে তুই যেহেতু আমার ডাকে সাড়া দিলি না তুই জেনাকার মহিলার মুখ না দেখা ছাড়া দিলে তোর মৃত্যু না হয় এই যে দেখেন মায়ের দোয়া মা দোয়া করতেও নয় ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয়ে গেছে কিছুক্ষণ পরে এক মহিলা এসে জুরাইজকে বলছে কিন্তু আমি তো আমার সাথে তোমাকে জেনায় লিপ্ত হতে হবে বুখারী শরীফের ঘটনা বুখারী শরীফের হাদিসের ঘটনা আছে জুরাইজকে এক মহিলা এসে বলছে যে তোমাকে এখন আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে জুরাইজ বলছে কি যে না অসম্ভব হতে পারে না তারপরে মহিলা চলে যায় চলে গিয়ে এক রাখালের সাথে সে জেনায় লিপ্ত হয় জুরাইজ যখন তাকে বিদায় করে দিল তখন সে রাখালের কাছে গিয়ে জেনায় লিপ্ত হলো সে গর্ভবতী হলো তার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে জেনাকার মহিলা বলছে যে এই বাচ্চা হচ্ছে জুরাইজের এলাকার লোকজন তো চরম খেপা আপনার মসজিদের ইমাম সম্পর্কে যদি এটা কেউ বলে আপনি মেনে নেবেন ইমামের মানে যে গির্জা ছিল যে এবাদতখানা ছিল ভেঙে খান খান করে দিয়েছে চৌচির করে দিয়েছে জুরাইজের তখন জুরাইজ সালাতে দাঁড়িয়েছে সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে আল্লাহকে ডেকেছে যে আল্লাহ তুমি এর প্রকৃত সত্য ঘটনা জাতির সামনে উন্মোচন করো দুই রাকাত সালাত করে জুরাইজ ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করছে মানবতা বলছে রো আইয়া বাচ্চা শিশু বাচ্চা তিনজন শিশু বাচ্চা কথা বলেছে তার মধ্যে এই এ বাচ্চা একজন যে মান আবুকা বলছে রাইয়া আমার বাপ হচ্ছে রাখাল গরুর রাখাল আল্লাহু আকবার এই যে দুই রাকাত সালাত করে কাকে গেছে বাচ্চার কাছে জিজ্ঞেস করেছে বাচ্চা উত্তর দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে যে ওই বাচ্চা বলছে যে আমার বাপ হচ্ছে কি রাখাল তখন সে সময় শাসক বলল কিন্তু জুরাইজের ঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দাও জুরাইজ বলছে না আমার ঘর মাটির ছিল তোমরা আমাকে মাটি দিয়ে বানিয়ে দিবে এই যে দেখেন সালাতে দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডাকে সরাসরি সাড়া দিয়েছেন আরেকটি ঘটনা সংক্ষেপে বলি এই ঘটনা বুখারীতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানে না ইব্রাহিম আলাইহিস সালাম যে সময়তে তার স্ত্রী সারাকে নিয়ে ইরাক নগরী অতিক্রম করছিল তখন সে সময়ের বাদশা ছিল যে যখন কোন সুন্দরী মহিলা যেত ইরাক তার সামনে দিয়ে তার সাথে সে ব্যভিচারে লিপ্ত হতো তো সারাকে নিয়ে যাওয়া হয়েছে কার কাছে অত্যাচারী শাসকের কাছে বুদ্ধি নাই যেতেই তো হবে তখন তার সাথে অত্যাচারী শাসক জেনায় লিপ্ত হবে এমত অবস্থায় সারা বলছেন যে থামেন আগে সালাত সারা দুই রাকাত সালাত করে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যদি তোমার উপর ঈমান এনে থাকি ইব্রাহিমকে যদি নবী হিসাবে মেনে থাকি আর আমার লজ্জা স্থানকে যদি আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি তাহলে আজকের দিনে তুমি আমাকে হেফাজত করো কি দোয়া করেছে সালাতে দাঁড়িয়ে যে আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ হিসাবে মেনে থাকি এবং ইব্রাহিমকে নবী হিসাবে মেনে থাকি আর আমার লজ্জা স্থানকে আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি তাহলে আজকে এই বিপদের দিনে তুমি আমাকে রক্ষা করো সালাত শেষ অত্যাচারী শাসক যখন তার সামনে অগ্রসর হয়েছে অগ্রসর হওয়ার সাথে সাথেই সে কি উল্টে পড়েছে তার হাত বাঁকা হয়ে গেছে এই যে বলছিলাম যে সালাত তো আপনি বিপদে পড়লে কি করবেন আপনার ছেলে অসুস্থ আপনার ছেলে অসুস্থ আপনার বাড়িতে সমস্যা আপনি জিনগ্রস্ত আপনি কোনো পাপ করে এসেছেন সাথে সাথে সালাতে দাঁড়ান সালাতে দাঁড়িয়ে বাংলা ভাষায় সেজদাতে গিয়ে বলেন আল্লাহ আমি আজকে উমুক মহিলার সাথে উমুক পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছি পৃথিবীর কেউ জানে না একমাত্র তুমি ছাড়া আল্লাহ তুমি ছাড়া আজকে তোমার ভয়ে তোমার দরবারে কাকু তুমি নুটু পেরে বলছি তুমি আমাকে এ পাপ থেকে মুক্ত করো আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম ক্ষমা করার জন্য বসে আছে যে কোনো ধরনের বিপদ যত ধরনের সমস্যা আছে সমস্যা দূরে উজু করে দূরে সালাত আদায় করে আল্লাহ রাব্বু আল্লাহকে ডাকেন বলছিলাম যে আল্লাহকে ডাকা
যতগুলো মাধ্যম রয়েছে তার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাত আমরা আমাদের জীবনে সালাতকে এই মাধ্যম হিসেবে গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমাকে আপনাকে সালাত পড়তেই হবে সালাত এমন এক পাওয়ারফুল ইবাদত যে ইবাদত যদি আপনার না থাকে তাহলে বাদ বাকি কোনো ইবাদত আর কাজে আসবে না আপনি হজ করেছেন যাকাত দিয়েছেন বহু টাকা দান করেছেন বহু মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন আপনার দান আপনার ইবাদতের কোনো ঘাটতি নেই কিন্তু কোথায় ঘাটতি সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইন সালওয়াত সালওয়াত সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথমে হিসাব না হবে সালাত সম্পর্কে যদি সে সালাতের হিসাব দিতে পারে তাহলে তার পরবর্তী সব হিসাব কবুল হয়ে যাবে ওয়াইন ফাসাদাত যদি আপনি সালাতের হিসাব না দিতে পারেন ফাসাদাত সাইরু আমালি তাহলে আপনার সালাত তাহলে আপনার হজ চলে গেছে তাহলে আপনার সিয়াম চলে গেছে আপনার দান সাদকা চলে গেছে আপনার যাবতীয় ভালো কাজ কোনো আর কাজে আসবে না আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতের হিসাব না দিতে পারেন তাহলে আপনার জীবনে আর ভালো কাজ কোনো আসবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আস-সালাত সালাসাতু আসলাস সালাতের তিনটা স্তর রয়েছে আস-সুজুদ সুলুস আর রুকু সুলুস আর তুহুর সুলুস পবিত্রতা তিন ভাগের এক ভাগ রুকু তিন ভাগের এক ভাগ সিজদা তিন ভাগের এক ভাগ ফামান আদাহা বিহাক্কিহা কুবিলা মিনহু সাইরু আমালি ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সালাতু রুদ্দাত সাইরু আমালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাতের তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে পবিত্রতা দুইটা হচ্ছে রুকু তিন নম্বর হচ্ছে সাজদা যে ব্যক্তি এই তিনটা যথাযথভাবে আদায় করবে পালন করবে তার সকল আমল কবুল করা হবে ওয়াইন রুদ্দা আলাইহি সালাতাহু যদি তার সালাতকে কবুল করা না হয় অর্থাৎ আপনার সালাতের মধ্যে যদি এই তিনটা জিনিস না থাকে পবিত্রতা না থাকে সেজদা না থাকে রুকু না থাকে রুদ্দাত সাইরু আমালি কাল কিয়ামতের দিন আপনার সব আমল বাদ বলছিলাম সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার অন্য ইবাদতগুলো কাজে আসবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা জানি যে পবিত্রতা সালাতের জন্য আপনাকে কি করতে হবে ওযু করতে হবে ওযুর ব্যবস্থা নাই পানি নাই কি করবেন তায়াম্মুম করবেন ওযুর ব্যবস্থা নাই তায়াম্মুমের ব্যবস্থা নাই বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয় কিবলা চেনা যাচ্ছে না যেদিকে খুশি সেদিকে মুখ দিয়ে সালাত আদায় মুখ করে সালাত আদায় করবেন পবিত্র কাপড়ে সালাত আদায় করতে হয় আপনার কাছে পবিত্র কাপড় নেই আপনার কাছে পবিত্র কাপড় নেই আপনার কাছে যে কাপড় আছে সে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে তাহলে আপনি কি করবেন ওই পেশাব পায়খানাওয়ালা কাপড় দিয়ে সালাত আদায় করবেন সালাত দাঁড়িয়ে আদায় করতে হয় সালাত দাঁড়িয়ে পারেন না বসে আদায় করবেন বসে পারেন না শুয়ে আদায় করবেন শুয়ে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন আছে আকল আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতেই হবে সালাত এমনই একটি ইবাদত যার কোনো কম্প্রোমাইজ চলে না আপনার শ্বাস অর্থাৎ জ্ঞান যতক্ষণ আছে বিবেক ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে বলছেন যে আপনি কোনো সময় তো কোনো কাপড়ই নাই এমন হচ্ছে আছে না আপনি ইরাকে আপনি আফগানিস্তানে আপনি মায়ানমারে দেখেন তো কারাগারগুলোতে অনেক মা বন্ধুকে অনুঙ্গ করে রেখেছে এমতো অবস্থায় যদি সালাতে এসে সালাতের সময় এসে যায় তাহলে আপনাকে কি করতে হবে উলঙ্গ অবস্থাতেই সালাত করতে হবে সালাতের কোনো মাপ নাই সিয়াম আপনি পারেন না আপনি অসুস্থ ব্যক্তি একজনকে দিয়ে সিয়াম পালন করেন আপনার সিয়াম আদায় হয়ে যাবে হজ আপনি মাজুর ব্যক্তি আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি অসুস্থ ব্যক্তি হজ করতে যেতে পারছেন না আপনি অন্যকে দিয়ে আপনি হজ করান হজ আদায় হয়ে যাবে সালাতের কোনো বদল চলে না সালাত একমাত্র ইবাদত যে ইবাদত নিজেকে করতে হয়
সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম যে আপনাকে সালাত অবশ্যই করতে হবে, সালাত যদি না পড়েন তাহলে আপনার বাদ বাকি আমলগুলো কাল কিয়ামতের দিন বৃথা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের মাঝে এবং অমুসলিমদের মধ্যে একটা কি রয়েছে, অঙ্গীকার রয়েছে, সেটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কি করলো, কুফরি করলো। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আমাদের বয়স অনেকেরই 60-70 বছর, কারো বয়স 40, কারো বয়স 20। সালাত ফরজ হয় কত বছর বয়সে? ওয়ামুর আহলাকা বিসসালাত ওহুম আবনাউ সাবি সিনিন, 7 বছর বয়সে সালাতের কি করতে হবে, আদেশ করতে হবে। 10 বছর থেকে সালাত ফরজ, এটা ট্রেনিং, 7 থেকে 10 ট্রেনিং, 10 বছর পরে তার উপরে সালাত ফরজ। তো 10 বছর থেকে আমরা অনেকে সালাত পড়ি না, পড়েছি, মা বোনেরা আছেন আপনারাও পড়েননি, তাহলে এখন করণীয় কি? তাহলে এখন আমাদের দেশে চলে কি উমরি কাজা? সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়তে উমরি কাজার কোনো বিধান নেই। অনেক জায়গাতে আছে জানাজার সালাতে দাঁড় করাই রেখেছে, রেখে ইমাম সাহেব বলছে কি যে আপনার বাবার তো 3 মাসের সালাত কাজা আছে, অতএব আপনি মসজিদে 10,000 টাকা অথবা কোনো জায়গাতে টাকা দান করেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ইসলামের বিধান না। আপনি যেটা অপরাধ করেননি, অপরাধ কার সাথে সম্পর্ক, আল্লাহর সাথে না? আপনি ক্ষমা চাইবেন কার কাছে, ইমাম সাহেবের কাছে না আমার কাছে? আল্লাহর কাছে। কথা বুঝার চেষ্টা করবেন, ভুল বুঝার দরকার নেই, যদি কোনো কথা অস্পষ্ট থাকে আলোচনা শেষে জিজ্ঞাসা করবেন যেটা আমি বুঝিনি, তবে ভুল বুঝিয়েন না। উমরি কাজা বলে শরীয়তে কোনো বিধান নেই। আপনার সালাত ছুটে গেছে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তো গফুরুর রহিম, ক্ষমা করার জন্য বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন অজু করে, কোনো ব্যক্তি যখন অজু করে, অজু করার সময় মুখে পানি দেয়, নাকে পানি দেয়, তখন পানি ঝরে যাওয়ার সাথে সাথে তার নাকের ভিতরে ঝাড়ার সাথে মুখের ভিতরে এবং নাক দিয়ে যে পাপ হয়েছে সেটা ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলেই শেষ করেননি, আল্লাহ আরো বলেছেন যখন মুখমণ্ডল ধোয় তখন মুখমণ্ডল ধোয়ার পানিগুলো দাড়ির কিনারা দিয়ে ঝরে পড়ে, যখন তখন মুখমণ্ডলে সংগঠিত পাপগুলো দাড়ির পানির সাথে ঝরে পড়ে যায়। এ বলেই শেষ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন সে হাত ধোয় তখন পানির ধোর তো পানিটা যখন আঙ্গুলের গোড়া দিয়ে ঝরে পড়ে তখন পাপগুলো এই পানির সাথে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ করেননি, রাসূল বলেছেন যখন কেউ মাসাহ করে তখন মাসাহ করার সাথে সাথে চুলের গোড়া দিয়ে, চুলের মাথা দিয়ে, মাথার থেকে মাথার মাধ্যমে যে পাপ হয়েছে সে পাপগুলো ঝরে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যখন সে পা ধোতে করে তখন পা ধোতের সাথে সাথে তার টাকনুর পায়ের নখের গোড়া দিয়ে পানি দিয়ে সাথে সাথে পাপগুলো ঝরে যায়। এ হচ্ছে সালাত। এরপর আপনি সালাতে দাঁড়াবেন, তখন যখন সালাতে দাঁড়ালেন তখন সব পাপগুলোকে নিয়ে যা আপনার কাঁধের উপরে রাখা হয়, যখন আপনি রুকুতে যান তখন কাঁধে পড়ে থেকে পড়ে যায়, সিজদাতে গেলে সব পড়ে যায়, এর নাম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলা জুমআ, আর রমাদান ইলা রমাদান। রাসূল বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত, এক জুমআ হতে আরেক জুমআ, এক রমজান হতে আরেক রমজান, মুকাফফারাতুন ফিমা বাইনাহুন্না, এক রমজান হতে আরেক রমজান, এক জুমআ হতে আরেক জুমআ, এবং 5 ওয়াক্ত সালাত হচ্ছে মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যত পাপ হয় এগুলো সব ক্ষমা হয়ে যায়। ইযা উজতুনিবাল কাবায়ের, যখন কোন ব্যক্তি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ কি? চুরি করা, মদ পান করা, জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, হারাম করা, হারাম খাওয়া, শিরিক করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য চলা, এই কাজগুলোর থেকে যদি বেঁচে থাকেন তাহলে আপনার যে মাধ্যমে যে ছোটখাটো পাপগুলো হবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে ক্ষমা করে দিবেন। হাদিস মুসলিম শরীফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের আরেক হাদিসে বলছেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিল মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মারাত হালাক কাবিন দারানি শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, কি তোমাদের মত,
লাউ কুন্না নাহরান বিবাদে আহাদিকুম ইক্তাসিলু মিনু খামস মারাত তোমাদের বাড়ির সামনে যদি কারো বাড়ির সামনে যদি কি থাকে একটা কি থাকে নাহর থাকে নদী থাকে প্রবাহিত নদী থাকে ইক্তাসিলু মিনহু কুল্লা ইয়ামিন খামস মারাত সেখানে সে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আকামিন দারানি শাইয়ুন তাহলে কি তার শরীরে আর কোনো ময়লা থাকবে সাহাবীগণ বলেছেন লা আকামিন দারানি শাইয়ুন সাহাবীগণ বলেছেন জি না কেউ যদি একটি চলন্ত নদীতে পাঁচবার দিনে রাত্রে গোসল করে তাহলে তার শরীরে আর কোনো ময়লা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুস সালাতুল খামস পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এরকম ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহকে ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান কোনো ব্যক্তি যখন তার বাড়ির থেকে পবিত্রতা হয়ে বের হয় ইলা সালাতিল মাকতুবা যখন সে ব্যক্তি বাড়ির থেকে উযু করে ফরজ সালাত আদায়ের জন্য বাড়ির থেকে বের হয় তখন আজর আজরে উমরা আল হজ আল্লাহু আকবার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি বাড়ির থেকে উযু করে ফরজ সালাত আদায়ের জন্য মসজিদের দিকে যায় তখন তার আমল নামাতে একটা হজ এবং উমরা সমান নেকি লেখা হয় সুবহানাল্লাহ আপনি কল্পনা করতে পেরেছেন ফরজ সালাতের কত ফজিলত পারবেন আমরা পারি হজ উমরা করা কি সহজ কথা কোটি কোটি লাখ লাখ টাকার ব্যাপার এখন পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি মসজিদে গিয়ে পড়েন পবিত্রতা উযু করে মুতাহহিরান হাদিসে এসেছে যেহেতু আপনাকে উযু করে বের হতে হবে তাহলে একটি উমরা এবং হজ্জের সমান নেকি পাবেন সম্মানিত উপস্থিতি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত সম্পর্কে অনেক কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মান সাল্লা ইসনা আশাতা রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কোনো ব্যক্তি যদি দিনে রাত্রে কয় রাকাত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে কোনো ব্যক্তি যদি দিনে রাত্রে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি কি করবেন ঘর নির্মাণ করবেন 12 রাকাত সুন্নাত কি জোহরের পূর্বে 4 পরে 2 মাগরিবের পরে 2 এশার পরে 2 ফজরের আগে 2 এই 12 রাকাত সুন্নাতের ফজিলত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দিন রাত্রে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি কি করবেন ঘর নির্মাণ করবেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলছেন যে মান সাল্লাল গাদাতা ফিল জামাতিন কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে সুম্মা ইয়াকউদু অতঃপর সেখানে বসে থাকে ওয়া ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সহিত পড়ে পড়ার পরে মসজিদে বসে থাকে এবং আল্লাহর জিকির আজকার করে কতক্ষণ পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত অতঃপর যখন সূর্য উঠলো ওঠার পর সাল্লা রাকাতাইন সে যদি দুই রাকাত সালাত আদায় করে কানা লাহুল আজর হজ ওয়া উমরা তামমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করার পরে মসজিদে বসে থেকে সূর্যোদয় পর্যন্ত বসে থেকে দুই রাকাত সালাত আদায় করে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার সমান সওয়াব দিবেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা কাবলা যুহর আরবান ওয়া সালাতুল যুহা আরবান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আরেকটা হাদিস খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি চাস্তের সালাত সালাতুল যুহা মানে চাস্তের সালাত 4 রাকাত পড়ে এবং জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে এই হাদিস আরেকটা এই হাদিসের ফজিলত আলাদা কোনো ব্যক্তি যদি জোহরের 4 রাকাত পূর্বে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে এবং সালাতুল যুহা অর্থাৎ সূর্য ওঠার পরে 4 রাকাত সালাত পড়ে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে সুবহানাল্লাহ খেয়াল করেন এগুলো আমার আপনার আমলে জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতুল বারদাইন
আসর এবং ফজরের দুই রাকাত দুই সালাত সালাতুল ফরদাইন বলা হয়েছে হাদিসে। যে ব্যক্তি আসর এবং ফজরের সালাত আদায় করবে জামাতের সহিত, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আসর এবং ফজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, লাইয়ালিজা আহাদুন লাইয়ালিজা নার আহাদুন মান সাল্লা কবলা তুলু আশ-শামস ও কবলা গুরুবিহা। যে ব্যক্তি সূর্য ডুবার আগে এবং সূর্য উদয়ের আগে নামাজ পড়বে, অর্থাৎ এটা হচ্ছে ফজর এবং আসরের সালাতের কথা বলা হয়েছে হাদিসে। যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইয়ালিজা নারা, তারকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসকালু সাইন আসকালু সাইন, সবচাইতে আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপর সবচাইতে ভারী সালাত হচ্ছে এশার এবং ফজরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরেও অন্য এক হাদিসে বলছেন যে কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতের সহিত পড়ে তাহলে সে যেন কান্নাহা ইসাল্লি নিসফুল লাইল, সে যেন অর্ধ রাত্রি কি করলো সালাত আদায় করলো। আল্লাহু আকবার। কেউ যদি এশারের সালাত জামাতের সহিত পড়ে তাহলে অর্ধেক রাত্রি নফল সালাত করলে যে নেকি হয় সে পরিমাণ নেকি হবে। এ কথা বলে শেষ করেননি, তারপরে আবার বলছেন কেউ যদি এশা এবং ফজর দুটোই জামাতের সাথে পড়ে তাহলে পুরো রাত্রি ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামাতে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত রাকাতান কাব্বা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বে দুই রাকাত সালাত, ফজরের পূর্বে দুই রাকাত সালাত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে উত্তম। কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি ধন সম্পদ খনিজ সম্পদ থেকে শুরু করে যা কিছু রয়েছে সবচেয়ে উত্তম হচ্ছে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত। আমার আপনার আমলি জিন্দেগিতে একটু একটু নজরটা ফিরাই তো, আমরা ফজরের সালাতে নিয়মিত আছি কিনা, কে আছি কারা নাই, আমরা একটু আমার বাপ আমার দাদা তো চলে গেছে তাদেরকে কি আমরা ধরে রাখতে পেরেছি, আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার পূর্বপুরুষেরা চলে গেছে, এই যাওয়ার আমি আপনিও ঠিক আছে না, আমার আপনাকে এক সময় চলে যেতে হবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আমার আপনার এই সালাতের হিসাব না হয় তাহলে এই আমল আর কোনো কাজে আসবে না। সালাতের হিসাব না দিতে পারলে আপনার আমল সব যখন বাতিল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, কোনো সন্দেহ আছে? সালাতের হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে জান্নাতের আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন ফজরের সালাতের পরে বলছে বেলাল তুমি এমন কি আমল করো যে জান্নাতে তুমি আমার সামনে জুতা পায়ে চলাফেরা করছো। কে বলছে? তা আল্লাহ রাসূল বলছেন। কি বলছেন? বেলাল রাজি আল্লাহ তাআলা আনহুকে বলছেন যে বেলাল তুমি এমন কি আলোচনা এমন কি আমল করো যে জান্নাতে তুমি আমার সামনে দিয়ে চলাফেরা করছো। মানে কি? বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু জান্নাতে চলে গেছে, সে এখনো দুনিয়াতে রয়েছে, তার আমল জান্নাতে চলে গেছে, তার আমল তাকে জান্নাতে নিয়ে চলে গেছে, কত কবুল হয়েছে আমল। বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু বেশি কিছু আমল করি না, তবে এই আমলটুকু করি যে যখনই উজু করি তখনই দুই রাকাত সালাত আদায় করি। আমরা পারি না, আমরা পারি না, যখনই উজু করব তখনই দুই রাকাত সালাত আদায় করব। কিন্তু দুঃখ তো অন্য জায়গাতে, আল্লাহ রাসূল বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাই, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সহিহ শুদ্ধ সঠিক গ্রহণযোগ্য গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর উপরে আর কোন গ্রন্থ পৃথিবীতে রচনা হয়নি। সে গ্রন্থে কথা লেখা আছে যে যখনই কেউ ব্যক্তি
মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাত সালাত পড়ে বসে। তো আর আপনি তো মসজিদে প্রতিদিনই যাচ্ছেন, উযু করে গিয়ে আগে বসছেন, বসে গল্প করে পরে তখন সুন্নাত করছেন, কথা ঠিক না বেটি? ঠিক। এটা দুঃখ। রাসূলের হাদিস, রাসূলের সুন্নাতের উপর আপনার আমল নাই, এটা তো রাসূলের হাদিস, এটা তো আমি আপনাকে অনুবাদ করে দিলাম, রাসূল তো এখন বলেননি, আজ থেকে 1450 বছর আগে বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তখন দুই রাকাত সালাত করে যেন বসে, আর আপনি এমনিতেই বসছেন, মানে রাসূলের সুন্নাতকে আপনার কাছে কোনো মূল্য নেই। এটাই হয়ে গেল না বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে ইদা দাখাল আহাদুকুম ফিল মসজিদ ওয়াল ইমাম ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে এমন অবস্থায় যে ইমাম জুমার দিনে খুতবা দিচ্ছে, ইমাম জুমার দিনে খুতবা দেওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাকে আল্লাহ রাসূল বলছেন ফালইয়ারকা রাকাতাইন, সে যেন দুই রাকাত সালাত পড়ে তারপরে বসে। আর আপনি আগে গিয়ে জুমার দিন মসজিদে বসে ইমাম যখন বলছে যে কবলাল জুমা 4 রাকাত পড়েন তখন আপনি পড়ছেন। আপনি তো সুন্নাতটা প্রথমে আমল করা দরকার ছিল আপনাকে, রাসূলের হাদিসটার উপর তো আপনার আমলটা, আপনার আমাকে ভালোবাসার দরকার নেই, রাসূলের হাদিসটাকে আপনাকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে সবকিছুর চাইতে, ঈদে মিলাদ নবী পালন করা, তার জন্মদিন পালন করা, কেক কাটা, পাকিস্তানে দেখছি এক গ্রুপ আবার কেক কাটছে, বলছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, ওরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করছে, বলছে ইয়া এটা কি ভালোবাসা? আল্লাহ রাসূল কি এর জন্য এসেছেন? রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে কোনটা? রাসূলের অনুসরণ, রাসূলের পদাঙ্ক অনুসরণের নাম হচ্ছে রাসূলের ভালোবাসা, মুখে বলার নাম রাসূলের ভালোবাসা নয়। অথচ আপনি মুখে বলছেন, কাজে বাস্তবতার মিল নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বলছিলাম যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আগে জান্নাতে চলাফেরা করছে, আমল কি? যখনই উযু করে তখনই 2 রাকাত সালাত আদায় করে। এই মসজিদে ঢুকার সালাতটা মুহাদ্দিসগণ বলেছেন, বর্তমান যারা এখন মুহাদ্দিস আছে তারা বলছেন কি যে নিষিদ্ধ 3টা সময় রয়েছে, 3 ওয়াক্তে সালাত পড়া নিষিদ্ধ, সূর্য ঠিক উঠে যখন, সূর্য যখন ঠিক মাথার উপর, সূর্য যখন ঠিক ডুবে, এই 3 সময় সালাত পড়া নিষেধ, হাদিসে নিষেধ আছে। মুহাদ্দিসগণ বলছেন কি যে কেউ যদি এই 3 সময়তে মসজিদে ঢুকে তাহলে তাকে দুখুলুল মসজিদ পড়ে বসতে হবে, দুখুলুল মসজিদ না পড়ে পড়ার কোনো বিধান নেই। তা আপনি তো মানছেন না, আপনি তো অনেক কিছুই মানেন না, তাই আমি কি করব? আপনি করলে, আপনি পালন করলে আপনার আমল নামাতে 2টা নেকি জমা হবে, এর ফলাফলটা মৃত্যুর পরে আপনি ভোগ করবেন, ওটা কি আমি ভোগ করব? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সালাত এক আশ্চর্য ইবাদত, যে এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে যত টাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত টাকা যায় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাত, এই সালাতের ফজিলত অনেক বর্ণনা করেছেন আল্লাহ। তো আমরা বলছিলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটা আমল, যে আমলগুলোর ফজিলতের কথা বললাম, আপনি একটু খেয়াল করেন, ফজরের সালাত জামাতে পড়বেন, পড়ে বসে থাকবেন, জিকির আজকার করবেন, করে 2 রাকাত সূর্য উঠলে 2 রাকাত সালাত পড়বেন, এর ফজিলত কি? হজ এবং উমরার নেকি। কেউ যদি দিনে রাত্রে 12 রাকাত সুন্নাত, যেটা আমরা সুন্নাতে মুয়াক্কাদা বলি, বুঝি, এটা যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য ঘর নির্মাণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি ফজর এবং আসরের সালাত পড়ে তাহলে তার উপরে জান্নাত জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন কেউ যদি সালাতুল জোহা 4 রাকাত এবং জোহরের পরে পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে রহিমাল্লাহু আলাইহি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। যদিও 2 রাকাতের হাদিসও আছে আসরের পূর্বে, এগুলো হচ্ছে নফল সালাত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সালাতের গুরুত্ব, আমাদের জীবনে সালাত এক অপরিহার্য ইবাদত,
সালাতের হিসাব যদি কাল কিয়ামতের মাঠে আমার আপনার ঠিক না হয়, আমার আপনার সব আমল বাতিল হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে খেয়াল করতে হবে, গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছিলেন যে আলী পূর্ব দিক থেকে কিছু মুসল্লি বের হবে, আলী পূর্ব দিক থেকে এক শ্রেণীর একদল মানুষ বের হবে আমার উম্মতের মধ্যে, যারা এত বেশি কোরআন পড়বে কিন্তু তাদের কোরআনের বাণী, কোরআনের মর্ম, কোরআনের অর্থ তাদের হৃদয়ে আকার করবে না, হৃদয়ে কোনো প্রভাব করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে শেষ করেননি, তারপর বলছেন যে তারা এত জিকির আজকার করবে যে তাদের জিকির আজকার দেখে মনে হবে কি যে তোমাদের জিকির আজকার কোনো মূল্য নেই। মানে তারা অনেক জিকির আজকার করছে, দিন রাত 24 ঘন্টা জিকির করছে, জিকির করতে করতে আবার কেউ লাফ দিয়ে গাছে উঠে যাচ্ছে স্টেজের উপরে, এটা দেখেছেন না? দেখেননি? এটাও এক প্রকার জিকির। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তারা এত সালাত করবে যে তোমাদের সালাত তাদের কাছে কিছু মনে হবে না, তারা এত জিকির আজকার করবে যে তাদের সালাত তোমার তাদের জিকির আজকারের কাছে তোমাদের জিকির আজকার কিছুই মনে হবে না। তাহলে যদি তুমি তাদেরকে পাও তাহলে আজ সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছে তোমরা তাদেরকে বলে সেভাবে হত্যা করিও। এটা কাদের সম্পর্কে বলা হয়েছে? মুসল্লি, যারা নামাজ পড়ে তাদের সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে বড় চোরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত চোর হচ্ছে সালাত চোর। সাহাবীরা বলছেন হে আল্লাহ রাসূল, কিভাবে সে চুরি করতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রুকু সিজদা যথাযথভাবে পালন করে না এরা হচ্ছে সালাত চোর। আমাদের মাঝে অনেক ভাই আছে না, সিজদাতে গিয়ে সোজা হয় না, অবশ্য আবার সিজদাতে যায় না, এদেরকে সিজদা হয়েছে, রুকুতে গিয়ে তার পিঠ সোজা হয় না, মানে গেছে আর দাঁড়াইছে তার রুকু হয়েছে, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে সালাত চোর। এদের কি বলা হয়েছে? সালাত চোর বলা হয়েছে। আর এক শ্রেণীর সম্পর্কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। এক শ্রেণীর মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সালাতে উদাসীন, অমনোযোগী। সালাতে এসেছে সামনে নির্বাচনে দাঁড়াবে তাই, সালাতে এসেছে বাপ বকা দিবে তাই, সালাতে এসেছে যা যদি গ্রামের মডেল সর্দার ইমাম এর ছেলে যদি না আসে, এই যে একটা উদাসীন সালাতে এসেছে, অনেকে বিনা উজুতে এসে সালাত করছে, এদের জন্য কি অয়েল নামক দোজক। কাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? মুসাল্লি, মুসাল্লিকে আমি আপনি যে নামাজ পড়ে না সে মুসাল্লি, না যে নামাজ পড়ে সে মুসাল্লি, যে সালাত পড়ে সে মুসাল্লি, সেই মুসাল্লির নামক জন্য হচ্ছে অয়েল নামক দোজক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতাগণ কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে বা কিছু মানুষকে জিজ্ঞাসা করবে যে তোমরা সাকার নামক জাহান্নামে কেন? লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন আমাকে আপনাকে অবশ্যই বলতে হবে যদি আমি আপনি বেনামাজি হই যে আমি আপনি নামাজ পড়িনি। নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম। নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারলে আপনার অন্য ইবাদত আর কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান এসে উপস্থিত হয়ে গেছেন, আমাদের মা বোন সকলকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা অবশ্যই সালাতে যত্নবান হন, সালাতে অবশ্যই যত্নবান হতে হবে, সালাত যাতে আপনার না ছুটে, আপনার ইতিপূর্বে যেটা ছুটে গেছে সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে কাকুতি মিনতি সহকারে সেজদাতে গিয়ে দোয়া করেন যে আল্লাহ আমি 10 বছর সালাত আদায় করতে পারিনি, তুমি ক্ষমা করে দিও, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আর এখন থেকে আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আর কোনোদিন জীবনে সালাত পরিত্যাগ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাতা তারাকা মান সালাতা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। অলসতা বশত কেউ সালাত আদায় করলে চার ইমামের মধ্যে তিন ইমামের বক্তব্য কি জানেন? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, তিনজনের বক্তব্য হচ্ছে এদেরকে হত্যা করতে হবে যারা সালাত ছেড়ে দিয়েছে। ইমাম আবু হানিফার বক্তব্য এদেরকে 1 বছর জেলে রাখতে হবে, তারপর পিটিয়ে তাড়াই দিতে হবে এলাকার থেকে, ইমামদের বক্তব্য এটা। আর আমি আপনি সালাত না পড়ে ঘুরে বেড়াচ্ছি, আমি আপনি হজ করেছি রাতে তাহাজ্জুদ পড়ি, আমার ছেলে সালাত পড়ে না, হিসাবটা আপনাকে দেওয়া লাগবে না। ও আমরা
আহলাক বিসসালাত ওহুম আবনা ও সাবে সিনিন 7 বছর বয়স থেকে আপনার সন্তানকে আপনি সালাতের ট্রেনিং দিবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা ছেলে মেয়েকে সালাতের ট্রেনিং দিবেন, আপনি ট্রেনিং দিতে বাধ্য, যদি না দেন কাল কিয়ামতের দিনের জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনি তো অবশ্যই পড়বেন, আবার আপনি না করে যদি আপনার ছেলেকে পড়তে বলেন আপনার ছেলে সালাত পড়বে না। আপনি যে আমল করেন না সে আমল যদি অন্যকে করতে বলেন তাহলে সে আমল সে করবে না। এটা একটা গতি, এটা একটা গতি। তো অতএব আপনাকে অবশ্যই সালাতে যত্নবান হতে হবে। আমরা কয়দিন আছি? 50 বছর, 60 বছর, 70 বছর। বাপ দাদা মা অনেকেরই চলে গেছে, এই চলে যাওয়ার পথযাত্রী আমিও আপনিও। পরিশেষে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোন অবস্থাতে যেন আমাদের সালাত না ছুটে। যেটা ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করে আমরা সালাতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে মাপ নিয়ে পরবর্তী জীবনে পরিপূর্ণভাবে সালাত আদায় করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেতে পারি, সেই দোয়া সেই দাওয়া করছে। হে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার আশাদারী হয়ে আজকের এই মাহফিলে তোমার কাছে আকুতি মিনতি স্বরে আহ্বান করছি, তুমি আমাদের পরবর্তী জীবনের সকলকে যথাযথভাবে পাঁচাক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। হে আল্লাহ আমরা যারা ইতিপূর্বে সালাত আদায় করতে পারিনি অবশতবশত শয়তানের অসতত করে, তুমি আমাদের এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সামনের জীবনে যাতে আমরা পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته. মাথা কালো কালি বা দাড়িতে দেওয়ার বিধান আছে কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সাদা চুলকে কি করো, জাফরন রং দিয়ে কালো করো, মানে রঙিন কর, রং পরিবর্তন করো, সেটা কি দিয়ে? লাল। কালো কালো চুলে চুলে কালো ব্যবহার করা যাবে না, দাড়িতে অর্থাৎ যেটা আমরা কলব বুঝি এটা ব্যবহার করা কি হারাম, হাদিসে এটা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। ও একাধিক হাদিস আছে যে কালো দ্বারা আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনি কালো দ্বারা আপনার সাদা চুলকে বা সাদা দাড়িকে পরিবর্তন করতে পারবেন না, এটা হারাম, কাবিরা গুনাহ, বিল ইত্তেফাক অনেক হাদিস রয়েছে। অবশ্যই সাবধান হবেন, এটা হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আপনাকে যে আমি বললাম বিভিন্ন সালাতের মাধ্যমে মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। অতএব দাড়িতে চুলে কালো কালি দেওয়া হারাম, কাবিরা গুনাহ, অবশ্যই সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.